এই বছর সবচেয়ে বেশি দামের কুরবানি দিতে আসে কেডা? এই বছর শামসু মাস্টার আছে না, শামসু মাস্টার, শামসু মাস্টার দিচ্ছে সবচেয়ে বড়। তার গরুর দাম কত নিচ্ছে? দেড় লাখ টাকা। দেড় লাখ টাকা? দেড় লাখ টাকা? তুমি সবারে জানাই দাও, এই বছর ওই দুই লাখ টাকার গরু কুরবানি দিন। দুই লাখ টাকা? দুই লাখ। ঠিক আছে, সবারে জানাই দেবো। হ্যাঁ, সবারে জানাই দেবো। ঠিক আছে, আর কিছু বলবেন? কুরবানি দিব না? হ্যাঁ, গরু তো কেনতে হইবে, কিনতে হবে। আর না তো দুই একটা আর ব্যাপার না মেলাটা। ওই যারা যারা মধ্যে তো সুদের টাহা নেছে, জাগো জাগো কিস্তি বাকি আছে, সেই বকেয়া কিস্তিগুলো তুমি আদায় করে আলো। ঠিক আছে, ওই টাহা নিয়ে আমরা কালকে আড়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, এখন যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম। আপনি যে মাতব্বার কাছে যে সুদ নিয়েছিলেন, সুদের কিস্তি কি দিয়েছেন? নেওয়ার সময় তো ঠিকই নেন, দেওয়ার সময় তো দিতে পারেন না। সামনে কুরবানি, মাতব্বার সাহেব কুরবানি দেবে। সামনে ঈদ তো বাবা, আমি ঈদের পরের মাসে দেব। মাতব্বার সাহেবের কয়ও যে একটু বিপদে আছে, আটকাই নিয়েছি দেখছো? আমি খাইতে পারতেছি না, কীভাবে তাহা তুমি কও? আপনারা যদি টাকা না দেন, গরু কেনবে কী দিয়ে মাতব্বার সাহেব? বুঝলেন না, গরু কিনা লাগবে। বুঝি তো বাবা, এখন তো বিপদ তো হয়েছে, এখন কী করবো আমি কও? এ পরামর্শে কয়েও না দেবানি, মাতব্বর একটু চালাই নিতি কও। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন আশা থাকবে না। হ্যাঁ ঠিক আছে। গরু তো কিনতে চাইছিলেন দুই লাখ টাকা দিয়ে, কিন্তু কিনে আনছেন কয় টাকা দিয়ে? সত্তর হাজার টাকা দিয়ে। এটা কি ঠিক হলো? গরু যে সত্তর হাজার টাকা দিয়ে কিনছি এই কথা কেডা জানে? তুই জানো? আমি জানি, আর জানো গরুওয়ালা? আর তো কেউ জানে না। না, তাহলে গরুর দাম কত? সত্তর হাজার। থাপ্পর দিন একটা, দুই লাখ টাকা। কত? দুই লাখ টাকা। সবাই জানবে কি আমার গরুর দাম নেবে দুই লাখ টাকা। দুই লাখ টাকা। এখন গরুটো কিনলাম, তত দেখাই যাচ্ছে গরু কিনছেন তা। আবার বল আর কি। এখন আমরা দেখলে তো হইবে না, গরু যে কিনছে আমার একটা নাম থাকতে হইবে না? অবশ্যই। এত দাম দিয়ে গরু কিনলাম, মিডিয়ার লোক, মিডিয়া, পত্রিকা, পেপার, সংবাদপত্র যা আছে সবগুলোই আমার এই গরুর ছবি যাবে। ঠিক আছে, এই ব্যবস্থা তুই করে রাখবি। আর মানুষজনরে কইবি যে মাতব্বার গরু কিনছে দুই লাখ টাকা দিয়ে। কত? সত্তর হাজার। একটা থাক করে দেবে দুই লাখ। ও দুই লাখ, ঠিক আছে। এই বছরের সেরা কোরবানি কেটা দেখে আছে মাতব্বার সাহেব, গরু লই যাই। শুনলাম মাতব্বার সাহেব নাকি গরু কিনছে। হ্যাঁ, মাতব্বার সাহেব তো গরু কিনছে। গরু নিলো কত? দুই লাখ টাকা নিয়েছে। দুই লাখ টাকা, এলাকার সেরা গরু। এত টাকা দিয়ে এলাকায় কেউ গরু কেনে নাই।
আমার কাম আছে, আমি যাই, আপনারা দেখতে যাই। ও মাদ্দা সাহেব গরু কিনছে, দেখতে তো যামই, অবশ্যই যাব। ভাই দেখছেন, সারা বছর নামাজ নেই, কালাম নেই, কুরবানির সময় এসে সুদের টাকা দিয়ে তাও কুরবানি দিচ্ছে, দিয়ে তাও ফুটানি, ভাগ ঢোল বাজে ফুটাচ্ছে। সুদের টাকায় কুরবানি, লোক দেখানো, ফুটানো দেখানো, মরে দেখুক, তারপর বসবে ঠেলা। কাকা একটা বিস্কিট দিয়েন। চলেন ভাই, চলেন। দাদা কইছি সব চলছো না? হ্যাঁ সব তো লাগে গেছে। ঠিক আছে, এটা অনুযায়ী টোপলা বাইন্দে এটা দিন, সব বিলি করে দিও, সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে। কিন্তু মাত্র সাহেব একটা কথা ছিল। বলো। এমন কিছু লোকজন বাদ দিয়েছে যারা পাওয়ার যোগ্য, তাদের নাম তো উঠানো হয়নি লিস্টে। এত মানে দেখে আসি, এটা ঐতি আছে না? আর কত মানুষের দেব? মুই খামু না নাকি? ওকে দিলে থাকবে, মুই খামু কি আর ওকে দেব কি? তারপরে তো তারা পাওয়া যাবে। ওই যা আছে এই স্বল্পতার ভিতর দিয়ে দাও, আবার আমার জামাই মাই আছে, পোলা মাই আছে, আবার এনে পাঠাইতে হইবে না? আচ্ছা ঠিক আছে। মাদ্দা সাহেব বাসায় আছেন নাকি? মাদ্দা সাহেব ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়তো, ও আসছে, ও কিন্তু প্রণালী সম্পর্কে ভালোই জানে। কথাবার্তা একটু সামলাই, টিচার কিতাব করে বলি, আপনার তোমার সর্দির কারবার কি করলি তুই? এটা ব্যবসা, তারপরে ডাকবে। সালাম আলাইকুম মাদ্দা সাহেব। ওয়ালাইকুম সালাম। আসো ভিতরে আসো। তোমার খবর টবর কি? এই তো চাষা ভালো ছিল, কিন্তু আপনার কার্যকলাপে যা শুনলাম তাতে আর ভালো নেই। ক্যা কি হয়েছে? আচ্ছা কুরবানির অর্থ কি জানেন? কুরবানির অর্থ চাঁদ করতে, লোক দেখানো না, লোক দেখানো কুরবানি আল্লাহ দরবারে কবুল হয়। আচ্ছা আপনি কিছু মনে করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরবানির প্রথম শর্ত সেই নিয়ে এবং হালাল উপার্জন। আপনি যে হালাল উপার্জন দিয়ে কোরবানি করেন, আল্লাহ পাক এটা কবুল হয়ে যায়। আল্লাহ পাক আপনার মাল দেখবেন, আপনার সম্মান দেখবেন, আপনার দিন দেখবেন, আপনার দিনকে কোরবানি দিন, আল্লাহর জন্য কত করতেছেন। সেই জন্য আমাদের সবার উচিত হালাল উপার্জন করে কোরবানি দেওয়া। ঠিক আছে, তুমি যা যা বলছো সবই ঠিক আছে। বাবা আমি তো মনে করো সব দিতে আছে, কিনা বেশি দামের গরু দিতে পারে, সবাই নাম কামানোর জন্য ব্যস্ত হয়ে গেছে বলছো। আচ্ছা আপনার নাম কামান তো বিষয় না, বিষয় হচ্ছে আল্লাহ কবুল হচ্ছে কিনা। আপনি তো আল্লাহর জন্য দিলেন, আপনি তো মানুষের দেখানো দিলেন, আল্লাহ কবুল হলে আপনার যে এই জিন্দিগিও শান্তি, পরের জিন্দিগিও শান্তি। যাই হোক, তুমি বিষয়টা আমাকে বুঝাইছো, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার ভুলটাও ভেঙে গেল। মুই এই বিষয় নিয়ে ভাববো, আর এর আগে যে ভুল ভ্রান্তি মুই করছি এর জন্য মুই তওবা করতে আসি। মুই এই ধরনের কার্যকলাপ ত্যাগ করার চেষ্টা করব। ঠিক আছে বাবা, চা দাও, চা দাও।